মানুষ যখন কেরিয়ার গড়তে আসে তখন তার যদি লক্ষ্যমাত্রা ঠিক থাকে, যদি আমি মিডিয়াতে কি করব, আমি কি অভিনেত্রী হব নাকি অভিনেতা হব নাকি বিজনেসের জন্য আসছি না কোনটা করব, ওটা যদি লক্ষ্যমাত্রা ঠিক থাকে অবশ্যই আপনার একটা মিডিয়াতে কাজ করে হয় একটু সফলতা পেতে দেরি হয়। কারণ এটা মিডিয়া তো, এখানে যা ভালো অভিনয় করে দর্শকের মন জয় করে একটা ভালো অবস্থানে আসলে তখনই আসলে ভালো কিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্স ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথনে পাওয়ার বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। সাথে আছে আমি উম্মেহানি মেঘলা। আমাদের আজকে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ শাহাব উদ্দিন ভূঁইয়া। তিনি একজন মডেল, একজন অভিনেতা, একজন সংগঠক এবং একজন ইভেন্ট অর্গানাইজার। ভাইয়া, আপনাকে এভিটিভি স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমার অন্তরান্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার এসআর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালো আছি ভাই। আপনার প্রথমে জানতে চাইবো আপনার এসআর মাল্টিমিডিয়া সম্পর্কে আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু। না, এসআর মাল্টিমিডিয়া আসলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এসআর মাল্টিমিডিয়া করা হয়েছে। কারণ আমি যখন একটা সময় মিডিয়াতে আসি তখন অনেক ঠোকর খেয়ে বিভিন্ন মিডিয়া থেকে বা বিভিন্ন প্রতারকের কাছে ঠোকর খেয়ে আসলে এসআর মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করা। যে কিছু লোক আছে যে আমি হুট করে মিডিয়া কাজ করব কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের জন্য এসআর মাল্টিমিডিয়া। কিছু লোক আছে অনেক স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসে, তাদের জন্য হচ্ছে এসআর মাল্টিমিডিয়া। আর কিছু লোক আপনাদের হচ্ছে এসআর মাল্টিমিডিয়াতে কী কী কার্যক্রম হয়ে থাকে? আমাদের হচ্ছে নাটক, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন, ডকুমেন্টারি, এইগুলোই আমাদের হচ্ছে এসআর মাল্টিমিডিয়া মূল কাজ। আর আমরা এখনো সিনেমা নির্মাণ করিনি, ইনশাআল্লাহ সামনে আশা আছে। এই যে আপনি আপনার হোঁচট খাওয়ার গল্প বললেন, মানে হচ্ছে কোন জায়গাটা থেকে আপনি আঘাতটা পেয়ে মানে নিজে উদ্যোগ নিলেন যে হচ্ছে আপনি এসআর মাল্টিমিডিয়া করবেন, এবং হচ্ছে আপনার সেক্ষেত্রে কী কী আপনার মানে আপনার নিজের উদ্যোগে তো একদম যাওয়া, তো সেক্ষেত্রে আপনি কখনো কারো কাউকে ফলো করেছেন কি না? না, ফলো করেছি বলতে আসলে আমি প্রথম প্রশ্নটা আপনার উত্তর দিই, সেটা হচ্ছে এসআর মাল্টিমিডিয়া কেন প্রতিষ্ঠা করলাম। এটা হচ্ছে আমি যখন 2011 সালে ঢাকা শহরে আসি, আমার আসলে একটা স্বপ্ন ছিল যে আমি মিডিয়া কাজ করব। তো স্বপ্নটা আসলে অত বেশি বড়ও ছিল না, টার্গেট ছিল যে কাজ করব। তো একটা সময় বিভিন্ন লোকের সাথে ঘুরতাম ফিরতাম, আসলে দেখতাম সব বেশিরভাগই আসলে টাউট এবং বাটফার। তো একটা সময় আমি নিজেও 2-3টা প্রতিষ্ঠানে কাজ করছি, অনেকের সাথে প্রতারণার শিকার হলাম। পরে আবার বিভিন্ন যেখানে যাই দেখাতে টাকাটাই মূল ফ্যাক্ট। তো আসলে এই জন্য ভাবলাম যেহেতু টাকা নিজেরই খরচ করতে হবে, নিজের নামে একটা মাল্টিমিডিয়া হোক না। তো সেখান থেকে স্যার মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করা। আর বেসিক্যালি হচ্ছে আমার একটা ঘোষণা আছে, ঘোষণা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক যদি কারো ইচ্ছা হয় যে আমি মিডিয়াতে কাজ করবো, স্যার মাল্টিমিডিয়া তাদের জন্য ওপেন। মানে আমাদের এখানে কোনো শর্ত বা স্বার্থসিদ্ধি দিয়ে কাজ করা হয় না, যারা স্বপ্ন পূরণ করতে আগ্রহী তাদের জন্য আমাদের এসআর মাল্টিমিডিয়া। দর্শক, এই মুহূর্তে আমরা হচ্ছে একটা ভালো একটা সংবাদ পেয়ে গেলাম যে আপনারা যারা মিডিয়ায় কাজ করতে আগ্রহী অবশ্যই এসআর মাল্টিমিডিয়াতে অবশ্যই যোগাযোগ করবেন, এখানে হচ্ছে কোনো রিস্ক ছাড়া আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, মিডিয়াতে আসার পূর্বে আপনি আপনার মিডিয়ার অবস্থানটা আপনি কী দেখতে চেয়েছিলেন এবং এখন আপনি কোন কোন পর্যায়ে আছেন? আসলে মিডিয়াতে আমার একটা শখ ছিল যে আমি একজন মডেল হব। তো সেই শখটা আমার অনেক আগেই পূরণ হয়ে গেছে। তো মডেল এবং অভিনেতা এখন আমি আসলে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তারপরে আপনার আমার হচ্ছে মানবাধিকারের সাথে জড়িত, তারপরে আমি স্বপ্নিল সংগঠন কুমিল্লা জেলার সভাপতি, আপনার হিউম্যান রাইটসের বিশেষ প্রতিনিধি, আর আমার এসআর মাল্টিমিডিয়ার আমি সিইও, আর আমার আরও একটা প্রতিষ্ঠান আছে এসআর নিউজ বিডি। তো আসলে মিডিয়াতে আমার একটা সময় ছিল আমি মডেল হব শুধু, এখন আল্লাহর রহমতে আমার এসআর মাল্টিমিডিয়া এবং এসআর মডেল এজেন্সিতে 100 মডেল কাজ করে।
ছেলে মেয়ে মিলিয়ে 100-100-এর উপরে কাজ করে, আর আমাদের কাজের সংখ্যা প্রায় 600-এরও বেশি। আচ্ছা, আপনার এসআর মাল্টিমিডিয়াতে কেউ মানে কোনো মডেল হিসেবে জয়েন করলো বা যে কোনো সেক্টরে জয়েন করলো, তাদের কি হচ্ছে ক্যারিয়ার পরিকল্পনা, মানে হচ্ছে তারা কি এখান থেকে কি ধরনের ক্যারিয়ার নিয়ে বের হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে তারা কি রকম উদ্যোক্তা হতে পারে, হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা আছে কি না, তো সেই কথাগুলো যদি বলতেন। আছে তো অবশ্যই। আপনার হচ্ছে যখন আপনার একটা মানুষ যখন ক্যারিয়ার গড়তে আসে, তখন তার যদি লক্ষ্যমাত্রা ঠিক থাকে, যদি আমি মিডিয়াতে কি করব, আমি কি অভিনেত্রী হব নাকি অভিনেতা হব নাকি বিজনেসের জন্য আসছি না কোনটা করব, ওটা যদি লক্ষ্যমাত্রা ঠিক থাকে, অবশ্যই আপনার একটা মিডিয়াতে কাজ করে হয় একটু সফলতা পেতে দেরি হয়। কারণ এটা মিডিয়া তো, এখানে যা ভালো অভিনয় করে দর্শকের মন জয় করে একটা ভালো অবস্থানে আসলে তখনই আসলে ভালো কিছু করা সম্ভব। আর যদি কেউ বিজনেস করতে আসে, অবশ্যই এখানে বিজনেসও করা সম্ভব। বিজনেস আসলে মাল্টিমিডিয়ার বিজনেসটা সেটা কিভাবে, সেটা কিভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে বিনিয়োগ করলে একটু রিস্কি থাকে। রিস্কি থাকে কি, যদি কোনো প্রতারকের ফান্দে না পড়ে, আর প্রতারকের ফান্দে পড়লে তার জন্য আসলে মিডিয়া একটা ভুল ধারণা জন্মায় যে আসলে মিডিয়ার লোক সবাই খারাপ। মিডিয়ার লোক সবাই খারাপ না, আমি গ্যারান্টি দিব আমার এসআর মাল্টিমিডিয়াতে যদি কেউ ইনভেস্ট করে বা বিজনেসের উদ্দেশ্যে আসে, আমি 100% গ্যারান্টি দিব, যদি আল্লাহ বাসায় রাখে কখনো আমাদের এখানে প্রতারণার শিকার কেউ হবে না। কারণ এখানে বিজনেসের অনেক সিস্টেম আছে। আপনার একটু যেমন বর্তমান সময় ইউটিউবের থেকে আর্ন করা যায় টাকা, আর হচ্ছে যদি আপনার কেউ প্যাকেজ নাটক বানায়, ওগুলো বিভিন্ন চ্যানেলে রিলিজ করে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, হয়তো একটু সময় নিচ্ছে, আর ধারাবাহিক করলেও সেম আপনার চ্যানেল থেকে। তো আপনি যদি কোয়ালিটি ফুল বা ভালো কাজ করেন, এখানে বিজনেস করাও সম্ভব। খুব সুন্দর সুযোগ রয়েছে এখানে, হচ্ছে মডেল হিসেবেও কাজ করা যায়, অভিনয় করা যায়, মানে নাচ গান সব কিছুর মধ্যেও আপনি আবার বিজনেস সেক্টরটাও হচ্ছে আমরা পাচ্ছি। আমি আরেকটু বলে নিই, আমাদের এসআর মাল্টিমিডিয়া মডেল এজেন্সি, ফটোশুট, নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, বিলবোর্ড, এবং আমরা ইভেন্ট ম্যানেজমেন্টগুলো করে থাকি বিভিন্ন ঢাকা শহরে আমরা আগে পরে। আর আমরা প্রত্যেক বছর এখান থেকে আমাদের যারা আর্টিস্ট আছে বা বাংলাদেশের এই অঙ্গনে যত ফেমাস বা ভালো যারা অভিনয় করে, বছর শেষে আমরা অ্যাওয়ার্ড একটা প্রোগ্রাম করে থাকি। বাহ, খুব সুন্দর, মানে ঝুঁকিমুক্ত একটা এজেন্সি বলা যায়। তো আমি সবাইকে বলবো যে যারা আসলে মিডিয়াতে কাজ করতে আগ্রহী, সাহাব ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে। আচ্ছা ভাই, আপনার স্বপ্নের সংগঠন সম্পর্কে আমাদের কিছু বলেন, সংগঠনটা কি, মানে আপনারা কি কার্যক্রম করছেন এটাতে? না, স্বপ্নীল আমরাই হচ্ছে স্বপ্নীলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা, এবং আমি স্বপ্নীলের কুমিল্লা জেলা সভাপতি। তো এটা আমার যে চেয়ারম্যান আছে মঞ্জুরুল আলম টিহু ভাই, উনি একজন ব্যাংকার সাবেক বিপি। তো আসলে ওনার একটা স্বপ্ন ছিল যে আসলে আমরা একটা সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন করব। আমরা ওটা 2015 সালে প্রতিষ্ঠা করি সবাই মিলে। আমরা এটা আসলে পদপদবি বড় না, যদি সমাজ সেবা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের স্বপ্নীল, যদি সাহিত্য সাংস্কৃতিক যে কাজই করতে চান আপনার, তাদের জন্য আসলে স্বপ্নীল সংগঠন একটা ভালো এবং উদ্যোগী সংগঠন, যেখানে মানুষের পাশে আমরা বিভিন্ন সময় করোনার সময় দেখছেন হয়তো আমরা ত্রাণ বিতরণ করেছি, ফত শিশুদের মধ্যে সেমাই বিতরণ করেছি ঈদের সময়, তার আগের বছরও আমরা পাঞ্জাবি ইফতার প্রোগ্রাম করেছি ফত শিশুদের নিয়ে, এবং আমাদের বাংলাদেশের যে শ্রেষ্ঠ আলেম নির্বাচিত হয়েছিল এই স্বপ্নীল থেকে, তাদেরকে আমরা বিভিন্ন সময় পুরস্কৃত করার চেষ্টা করেছি। মানে সামাজিক যত কার্যক্রম আছে বা কোনো দুস্থ শিল্পী থাকলে তাদের পাশে দাঁড়ানো, কারো কোথাও রক্ত লাগলে, যে কোনো সামাজিক সংগঠনের এক মানে একটা ভূমিকা পালন করে বা একটা মডেল বলতে পারেন যে স্বপ্নীল সংগঠন। আচ্ছা ভাইয়া, আপনার তো একটা অর্গানাইজেশনও আছে, হ্যাঁ, ইভেন্ট অর্গানাইজার হিসেবে আপনি আছেন, তো একজন সফল ইভেন্ট অর্গানাইজার হতে মানে তার কী কী গুণাবলী থাকতে হবে? আমাদের হচ্ছে শুধু ইভেন্ট না, আমাদের হচ্ছে প্রোডাকশন হাউস ইভেন্ট ম্যানেজমেন্ট। তো ইভেন্টটা আসলে একটা সময় আমাদের ছিল না বলতে, তখন আমরা আসলে বেসিক্যালি কোনো প্রোগ্রাম করতে গেলে সমস্যায় পড়তে হতো যে একজন মডেল ডাকলে আসতো না, একজন নায়িকা ডাকলে আসতো না, বা একজন সিঙ্গার ডাকলে আসবে, বা একজন নৃত্যশিল্পী সে আসলো না। কেন, আপনাদের এটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট না, বা বিভিন্ন সময় তো একজন সফল ইভেন্ট ম্যানেজমেন্ট বা অর্গানাইজার হতে গেলে যেটা দরকার, প্রথম হচ্ছে আমার হচ্ছে ইভেন্টের যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো থাকতে হবে এবং গুণগত মান নিয়ে। তারপরে হচ্ছে আপনার যেটা দরকার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের যে একটা কোয়ালিটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার
মানুষের সাথে কম্বিনেশন ঠিক রাখতে হবে, যেটা আর্টিস্ট হোক, নৃত্যশিল্পী হোক, সাউন্ড হোক, লাইট হোক, ক্যামেরাম্যান হোক, এগুলো সব কমিউনিকেশন এন্ড কমিটমেন্ট দুটোই ঠিক রাখতে হবে। হ্যাঁ, কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে একজন সফল ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট অর্গানাইজার হওয়া সম্ভব। তাহলে আমরা এখান থেকে দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে ইভেন্ট অর্গানাইজেশনের হচ্ছে যা যা থাকা দরকার, মানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওভাবে ফুলফিল রাখতে হবে, আর সেকেন্ড হচ্ছে যখন আমি একটা কথা বলি, একজন লাইটম্যান তার লাইটগুলো নিয়ে গেল, তার এগুলো দেখভালো করার দায়িত্ব কিন্তু আমার। একজন ক্যামেরাম্যান গেল, তার এগুলো দেখাভালো করার দায়িত্ব আমার, এবং সে বাসায় পৌঁছানো পর্যন্ত রাতে। একজন নায়িকা গেল, সে ডান্স করলো, বা একজন উপস্থাপক গেল, বা বিভিন্ন বেসিক্যালি হচ্ছে ইভেন্টে যারা হচ্ছে বেসিক্যালি মেয়ে আর্টিস্টরা বেশি থাকে, তাদেরকে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া বা সব কিছু ফুরা প্রোগ্রাম পরিচালনা শেষ করে তাদেরকে নিরাপদে বাসায় পৌঁছাই দেওয়া, ঠিক আছে, এগুলো সব কিছু মিলে যখন অ্যাকুরেট থাকবে তখন আসলে সফল ইভেন্ট ম্যানেজমেন্ট বা সফল অর্গানাইজেশন হওয়া সম্ভব। আচ্ছা, এই যে আমাদের নতুন উদ্যোক্তা যারা আছেন বা যারা মিডিয়ায় কাজ করতে আগ্রহী, হ্যাঁ, তারা হচ্ছে মিডিয়াতে আসার পূর্বে মানে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শগুলো কী কী হবে? পরামর্শ আসলে দেওয়ার মতো আসলে অত মেধা আমার নেই, শুধু এতটুকু বলবো যে আপনার হচ্ছে লক্ষ্যমাত্রা ঠিক থাকতে হবে। আমি কি করব, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আমি করলাম, আমাকে কোম্পানি 1,00,000 টাকা দিল, আমি দেখা যাচ্ছে এখানে 20,000 টাকার কাজও করলাম না, 80,000 টাকা ফকটে রেখে দিলাম, তাহলে তো আমার প্রোগ্রামটা সফল হবে না। তা আমাকে হচ্ছে লাভ্যাংশ কম চিন্তা করে আমার হচ্ছে টার্গেট থাকতে হবে যে আমার প্রোগ্রামটা সুন্দর হয় যেন। তো যদি প্রোগ্রাম ভালো হলে তখনই আপনার সফল ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট অর্গানাইজেশন হওয়া সম্ভব। টার্গেট ঠিক থাকতে হবে, লক্ষ্যমাত্রা ঠিক থাকতে হবে। আপনার হচ্ছে একজন সফল অভিনেতা হওয়ার পেছনে যদি কোনো গল্প বলেন আমাদের? না, সফল অভিনেতা আমি এখনো হইনি, যেহেতু আমার হচ্ছে 2015 সালে ক্যামেরার সামনে আসা প্রথমে আমার একটা, আমি প্রথম কাজ করেছি একটা নাটক, আরটিভির একটা নাটক ছিল রাত্রি শেষে, ওটাতে মিসাব্বির ভাই এবং লাক্সুপুর একটা সন্না ছিল হিরোইন, আরও অনেকে ছিল, অনেকের নাম এখন আমার মনে নেই। তো যখন শুরু হয় তারপরে হচ্ছে আমার আসলে শখ ছিল যে আমি মডেল হব, তো নাটকটা করার পরে আমার মন ভরেনি, তার কিছুদিন পরে আমি একটা মিউজিক ভিডিও করেছি। তো সফল অভিনেতা আমি হই না, যদি আমার প্রায় 400-এর উপরে কাজ আছে, আমাদের এই ইউটিউবে দুটো চ্যানেল আছে, এসআর মাল্টিমিডিয়া, এসআর মিউজিক ফিল্মস, আর এমনিতে আমি বাইরে অনেক। আচ্ছা, সেক্ষেত্রে অভিনয় করতে গিয়ে কোনো মজার গল্প বা স্মৃতি যদি শেয়ার করতে আমাদের সাথে? না, মজার গল্প হলো গত কিছুদিন আগে আমি একটা ফজলুর রহমান বাবুভাইয়ের সাথে একটা কাজ করেছি, বৃদ্ধাশ্রম, ওটাতে হচ্ছে আপনার বাবুভাই সারাদিন আমরা স্ক্রিপ্ট নিয়ে অনেক আলাপ গল্প করলাম। তো স্ক্রিপ্ট যখন আমরা নাটক ডায়লগ ডেলিভারি দিব তখন হচ্ছে আমি গল্পটা ভুলে যাই, তখন বাবুভাই বললো দেখ মেয়ের সারাদিন তো অনেক ফটর ফটর করলে, এখন ক্যামেরার সামনে এসে বোকা হয়ে গেলা। তো আমি বললাম আসলে ভাই এত গল্প করছি সারাদিন ডায়লগটাই ভুলে গেছি। তো ভাই আমার বললো না এগুলো করলে হবে না, সারাদিন যাই করো কিন্তু কাজের প্রতি মনোযোগ থাকতে হবে। এই একটা গল্প, আরেকটা গল্প হচ্ছে আমার একটা, এটা ব্যর্থতা সফলতা দুইটাই বলতে পারেন, আমি যখন মিডিয়াতে আসব তখন আমার সাথে কেউ মডেল হতে চাইতো না, কারণ আমি মানে কোয়ার্টিস্ট হতে চাই, কোয়ার্টিস্ট কেউ হতে চাইতো না, কারণ আছে, কারণ হচ্ছে আমি তখন আসলে মিডিয়ার লোক ছিলাম না, আমি আউট একজন, আমি একটা পার্সোনালি জব করি, জব প্রতিষ্ঠান থেকে একটা ব্যাগ আসতাম কাঁধে করে, তো এটা নিয়ে আমাকে অনেকে ইনসাল্ট করতো, ওই যে লুজ ফ্যানগুলো মানে পরিচিতটাও ওরকম ছিল না, পরিচিতি না, মানে আমি তখন মিডিয়ার লোকই না, একজন অফিসিয়াল জব করি, আসা যাওয়া করি, মিডিয়ার সবার সাথে মিশি, কিন্তু সবাই আমাকে ইনসাল্ট করতো। পরে আমাকে একজন বললো যে, একজন নাটকের অভিনেতা হায়দার ভাই বললো যে ভাই মিডিয়াতে কাজ করতে হলে মিডিয়ার বেশে মিডিয়াতে আসতে হবে, আপনি যে ভদ্র পোশাক পরে আসেন এই পোশাকে আপনার সাথে করবে না। তো আমি পরে আসলে এই দুইটা জিনিস আমার স্মরণীয়। এখন ভাই আমি আবার মানে আরেকটা কোশ্চেনে ফিরতে চাই, যেটা আমি আগে করেছিলাম যে মিডিয়াতে আসার পূর্বে যারা হচ্ছে, আপনি যেমনটা বলেছেন আপনি অনেক হোঁচট খেয়েছেন, তো এইরকম প্রতারণার শিকার যেন না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে মানে যারা মিডিয়াতে আসতে চায়, কাজ করতে চায়, তাদের কি কি জিনিসগুলো ফলো করতে হবে, মানে হচ্ছে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার করা উচিত না? একজন নতুন, যখন আমি বলি একজন নতুন আর্টিস্ট যখন সে কাজে আসবে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যায়, যেমন আপনার, আপনি যদি আমার আইডি ফলো করেন আমি কী কী করি সেটা বুঝে যাবেন, আপনাকে আমার পরিচয় দিতে হবে না। তো আসলে যারা নতুন আসে তাদের উচিত যে আমি একটা লোকের সাথে কাজ করতে যাইতেছি, তার ব্যাকগ্রাউন্ড বা সে কী করে, সে আসলে কোনো
দুই নাম্বার লোক কিনা বা কোনো দান্দাবাজ কিনা, এগুলো দেখে শুনে কাজে আসা উচিত। আর অবশ্যই যদি আমার এই ভিডিও যারাই দেখে বা দেখলে আমি মনে করবো আমার মিডিয়াতে আসলে কেউ ঢোকে খাবে না, এটা আমি গ্যারান্টি। তো হচ্ছে মানে ওই মানুষটাকে, যে মানুষটার উপর ভরসা করে আমরা মিডিয়াতে ঢুকবো, ওই মানুষটাকে ভালো করে জাস্টিফাই করা, জাস্টিফাই করতে হবে। কারণ এখন সোশ্যাল মিডিয়া, মানুষ এখন অনেক আপডেট হয়েছে, ডিজিটাল যুগ, মানুষ আরেকটু দেখে শুনে ভালো করে আসা দরকার। ভাইয়া অনেক গল্প শুনলাম আপনার এসএল মাল্টিমিডিয়া নিয়ে, আপনার ক্যারিয়ার নিয়ে। এখন শুনতে যাব যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভবিষ্যৎ পরিকল্পনা একটু ভিন্ন। আমি আসলে এতদিন মডেল অভিনেতা ছিলাম, তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে সামনে আমার নিজের কণ্ঠে গাওয়া একটি গান আসতেছে আমাদের এস আর মাল্টিমিডিয়ার ব্যানারে। গানটির কথা ও সুর আমার নিজেরই করা। ইভেন ওরা মিউজিক করেছে আপনার পূর্ণ মিলন, ওটা রেকর্ডিংটা হয়েছে আপনার রিঙ্কুবাই স্টুডিওতে। রিঙ্কুবাই ওটার তত্ত্বাবধানে ছিল, যেহেতু রিঙ্কুবাই মিউজিক করে না, তো সেহেতু ওনার ছোটো ভাই পূর্ণ মিলন এটা মিউজিক করছে। গানটির শিরোনাম হচ্ছে মরার আগে আমার মতো তোরা মরিস না। এটা কি আধুনিক গান? এটা আধুনিক গান না, এটা একটু আধ্যাত্মিক টাইপের, যেমন বারেক সিদ্দিকী স্যার ওনারা গাইতো এই টাইপের গানটা। এটা হঠাৎ আমার একদিন মনে আসলো যে আমি একটা গান গাইবো, তো অনেকে বললো যে কাভার সং করেন। চিন্তা করলাম যেহেতু গান করবো একটা, কাভার সং করার দরকার কি, আমি রিয়েল গানই করি। তো আসলে গল্পটা হঠাৎ মাথায় আসলো, ওটা নোট করি, নোট করে আসলে ওই সুরটাও আমি করেছি আমার কণ্ঠে গাওয়া। এটা হচ্ছে আমার নতুন পরিচয়। তার আগে আমার হচ্ছে পরিকল্পনা যেটা বলছেন, যেমন মডেল হিসেবে আমি অনেক কাজ করেছি এবং অভিনেতা হিসেবেও অনেক কাজ করেছি। পরিকল্পনা হচ্ছে এখন সামনে আমাদের এস আর মাল্টিমিডিয়া নিয়ে একটা বড় পরিকল্পনা আছে। সামনে হয়তো আমরা আরও কিছু ভালো নাটক, বিগ প্রজেক্টে যাবো, বা সিরিয়াল নাটক, বা আমাদের একটা সিনেমার পরিকল্পনা আছে। যদি সিনেমা হল বন্ধ এখন, যদি ভালো সিনেমা হল আবার নির্মাণ হয় বা সিনেমা হল নিয়ে ভালো একটা পরিস্থিতি ভালো দেখি, তখন আমরা হয়তো চলচ্চিত্র নির্মাণ করবো আর কি। এতটুকু আমাদের পরিকল্পনা। আমরা খুবই এক্সাইটেড আপনার গান শোনার জন্য। আপনার অভিনয় তো দেখেছি আমরা, আপনার মাল্টিমিডিয়া সম্পর্কেও আমরা অনেক কিছু জানি। বেশ ভালো লাগলো ভাই আপনার সাথে গল্প করে। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আবারও বলতে যাচ্ছি, যারা হচ্ছে মিডিয়াতে কাজ করতে আগ্রহী, আপনারা এস আর মাল্টিমিডিয়াতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে একবারে ঝুঁকিমুক্ত একটা এজেন্সি বলা যায়। ভাইয়া মডেল এজেন্সি আমাদের, এটা মডেল এজেন্সি অবশ্যই। ভাইয়া মানে শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বিদায় নিতেন কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, ভালো বিনোদন, ভালো সংস্কৃতি দেখুন, ভালো বাংলা সিনেমা দেখুন, বাংলা নাটক দেখুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। আর হচ্ছে আমাদের এই এফটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিনোদনের অনেক মাত্রা আছে, সকল মাত্রা ভুলে ভালো সংস্কৃতি বা ভালো বিনোদন, শিক্ষামূলক বা যেটা হলে আমাদের ভবিষ্যৎ আরও ভালো যাবে, ওইরকম বিনোদনের সাথে থাকবেন। কারণ হচ্ছে ভবিষ্যৎ, যেহেতু আমাদের এখন সোশ্যাল মিডিয়া যোগ, অনেক কিছু অনেক সহজে পাওয়া যায়। যদি আপনারা ভালো বিনোদনের সাথে থাকেন এবং কি বাংলা সিনেমা, নাটক, মিউজিক ভিডিও দেখেন, আমাদের বাংলা সংস্কৃতি অনেক দূরে গিয়ে যাবে। বেসিক্যালি হচ্ছে যেটা, আমরা আসলে ইন্ডিয়া নির্ভর হয়ে গেছি, এগুলা আমাদেরকে পরিহার করতে হবে। যে টিভি খুললেই যেন আমরা ওইদিকে চলে না যাই, আমাদের এদিকেই থাকি, এ হচ্ছে কথা। আর হচ্ছে পরিশেষে আমাদের, পরিশেষে আমাদের এই উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে এতটুকু বলবো যে আপনারা সবাই আমার এস আর মাল্টিমিডিয়ার সাথে থাকবেন। আর সব কিছু তো উনি বলে দিয়েছেন, যদি আপনারা কেউ আমাদের এখানে বিজনেসের উদ্দেশ্যে হোক, মডেল হওয়ার উদ্দেশ্যে হোক, অভিনেতার উদ্দেশ্যে হোক, আমাদের এস আর মাল্টিমিডিয়া আপনাদের জন্য 24 আওয়ার খোলা থাকবে। আমাদের যে নাম্বারটা আছে আমাদের এস আর মাল্টিমিডিয়াতে, ওটাও 24 আওয়ার ইনশাল্লাহ খোলা থাকে। আপনারা যখনই ফোন দিবেন আমাকে পাবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের এফটিভিকেও ধন্যবাদ জানাই, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া আমাদের এফটিভিতে সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন পাওয়ার বাই বায়োস্কোপ ইভেন্ট অ্যান্ড ট্যুরিজম, আমাদের এবিটিভির সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনার কোনো পরামর্শ যদি আমাদের জানাতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আজকের মতো এবিটিভি স্টুডিও থেকে বিদায় নিচ্ছি, আমি উমেহানি মেঘলা, সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।